ইউটিউব থেকে ট্রেনের নম্বর জোগাড়। ট্রেনে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে পাঞ্জাব পুলিশের হাতে ধৃত নামখানার যুবক। অবাক কাণ্ড, ইউটিউব থেকে ট্রেনের নাম্বার জোগাড় করে ট্রেনে বোমা আতঙ্ক ছড়ানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবককে তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। যুবকের এই কাণ্ডে হতবাক সকলে। কি কারণে এমন কাণ্ড ঘটালো এই যুবক তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন সবাই। জানা যায়, চলতি বছরে জুলাই মাসে 30 তারিখে পাঞ্জাবের ফিরোজপুর এলাকা দিয়ে ছুটে চলেছে জম্মু আমেদাবাদ এক্সপ্রেস। স্থানীয় কাশুবেগু স্টেশনে সেই ট্রেন ঢুকতেই আচমকাই বদলে গেল ট্রেনের পরিস্থিতি। পুলিশে পুলিশে ছয় লাভ চারপাশ। যাত্রীদের নামিয়ে কামরায় কামরায় চলছে পুলিশ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি। হঠাৎই যাত্রীরা জানতে পারলেন ট্রেনে নাকি বোমা রয়েছে। এরপর রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা যায়, ওই স্টেশনে দীর্ঘ প্রায় 5 ঘন্টা ট্রেন দাঁড় করিয়ে রেখে তল্লাশির পর পুলিশ নিশ্চিত হয় যে ট্রেনে কোনো বোমা নেই। ততক্ষণে ভয়ে রীতিমতন কুকড়ে রয়েছেন যাত্রীরা। এই ঘটনার পরে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে এমন ভুয়ো খবর কে রটালো? তবে পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়, রেলের সাধারণ হেল্পলাইনে এই সংক্রান্ত একটি ফোন আসে। ফোন করে এক ব্যক্তি একটি নির্দিষ্ট ট্রেনের নম্বর দিয়ে জানান ওই গাড়িতে বোমা রয়েছে। নম্বর মিলিয়ে দেখা যায় সেটি জম্মু আমেদাবাদ এক্সপ্রেস। লোকেশন ট্র্যাক করে জানা যায় ট্রেনটি তখন পাঞ্জাবের ফিরোজপুরে রয়েছে। এরপর আর একটুও দেরি করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তৎক্ষণাৎ লোকেশন ট্র্যাক করে পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। যাত্রাপথে আসন্ন স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। পরবর্তীতে তদন্তে জানা যায়, ফোনটি এসেছে পশ্চিমবঙ্গের নামখানা থেকে। পাঞ্জাব রেল পুলিশ তখন নামখানা থানার সঙ্গে যোগাযোগ করে। রাতে নামখানা থানা সহযোগিতায় পাঞ্জাব রেল পুলিশ ভুয়ো বোমা আতঙ্ক ছড়ানোর অভিযোগে জয়ন্ত প্রধান নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ইউটিউব ভিডিও দেখে তিনি ট্রেনের নম্বর জোগাড় করেছিলেন। ওই যুবককে জেরা করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, ধৃত ওই যুবকের নাম জয়ন্ত। জয়ন্ত দীর্ঘদিন ধরে ইউটিউব ভিডিও দেখে তিনি ট্রেনের নম্বর জোগাড় করেছিলেন। পরবর্তীতে তার পরিবার সূত্রে পুলিশ আরও জানতে পারে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন, এমনকি তার চিকিৎসাও চলছে। জানা গেছে, 2017 সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় থেকেই মানসিকভাবে অসুস্থ জয়ন্ত। হাসপাতালে রেখে তার চিকিৎসা করানো হচ্ছিল। 2019 সাল থেকে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার নিজের কোনো মোবাইল ফোন না থাকায় পরিবারের কারো না কারো ফোনে তিনি ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখতেন। তদন্তকারীদের দাবি, জেরায় জয়ন্ত জানিয়েছে ইউটিউব ভিডিও থেকে ওই এক্সপ্রেসের নম্বর পান তিনি। তারপর রেলের হেল্পলাইন নম্বরে ফোন করে ওই ট্রেনে বোমা আছে বলে জানান তিনি। এই বিষয়ে জয়ন্তর ভাই জানান, দাদা অনেকদিন ধরেই মানসিকভাবে অসুস্থ, ও যে এমন কাজ করেছে তা আমরা কেউই জানতাম না। তবে এই কাণ্ড জানাজানি হতেই রীতিমতন হতবাক হয়ে গিয়েছেন সকলেই। জানা যায়, ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন করে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কাকদ্বীপ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।